हेलो एंड वेलकम टू इलेक्ट्रॉनिक्स ऑनलाइन ट्यूटोरियल। आमार नाम दिव्यायन सिंह, आमी हरिश्चंद्रपुर किरणबाला बालिका विद्याश्रमे सीएसएस वीएसई एर अंडारे कर्मरत एक कारीगरी शिक्षक एवं आमार ट्रेनिंग पार्टनर ओरायन एडुटेक प्राइवेट लिमिटेड। आमादेर आजकेर आलोच्य विषय ट्रांजिस्टर, जा निजे सृष्टिर समय थेकेई विज्ञानेर जगते एकटि आलोड़न फेले दियेछिल। आज आमादेर स्मार्टफोन थेके शुरू करे कम्प्यूटरेर भेतरे उपस्थित माइक्रोप्रोसेसरेर लक्षाधिक ट्रांजिस्टर उपस्थित। एर आविष्कार हय 1947 साले बेल्स ल्याबरेटरीते एवं आविष्कारकेर नाम विलियम शॉकलि, जॉन पार्डिन, वाल्टर हाउसर ब्रटेन। ट्रांजिस्टर नामटी आसे ट्रांसफर एवं रेजिस्टर शब्द दुटो थेके। এরূপ নামকরণের কারণ, এটি বিদ্যুৎ পরিবহনের সময় সামান্য বাধা প্রদান করে থাকে এবং এই বাধাকে নিয়ন্ত্রণ করতে পারলে বিদ্যুতের স্থানান্তরণ ঘটে। ট্রানজিস্টর সাধারণত একটি সেমিকন্ডাক্টর ডিভাইস, যে কারেন্ট এবং ভোল্টেজকে নিয়ন্ত্রণ করে এবং বৈদ্যুতিন সিগন্যালের জন্য সুইচ বা গেট হিসেবে কাজ করে। ট্রানজিস্টর সেমিকন্ডাক্টরের তিনটি স্তর দ্বারা গঠিত। এর প্রত্যেকটি স্তরে একটি করে লিড থাকে। ছবিতে আমরা যা দেখতে পাচ্ছি, এরা দুইভাবে বিন্যস্ত হতে পারে, যথা NPN এবং PNP। একটু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায়, ট্রানজিস্টর মূলত দুটি পরস্পর বিপরীতমুখী ডায়োডের সমাহার, যেরকম আমরা ছবিতে দেখতে পাচ্ছি। অর্থাৎ একটি ট্রানজিস্টরের এমিটার এবং কালেক্টরকে একটি ব্যাটারি দ্বারা যোগ করলে একটি ডায়োড রিভার্স বায়াসে এবং একটি ফরওয়ার্ড বায়াস থাকে। ব্যাটারি উল্টে দিলেও একটি রিভার্স বায়াসে এবং একটি ফরওয়ার্ড বায়াসে থাকে। অর্থাৎ ট্রানজিস্টরটি সর্বদাই অফ অবস্থায় থাকে। এবার এটিকে অন করতে আমরা এর বেস টার্মিনাল থেকে এমিটার টার্মিনালটিকে বৈদ্যুতিক উৎস দ্বারা যোগ করব। এখন একটি ফরওয়ার্ড বায়াস তৈরি হয়েছে, ফলে এন টাইপ থেকে ইলেকট্রনগুলি পি টাইপের দিকে প্রবাহিত হচ্ছে এবং প্রতিবেশী পি টাইপের হোলগুলির মধ্য দিয়ে প্রবাহিত হতে হতে এগুলি বেসের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এমিটারের মাধ্যমে ফেরত আসছে প্রথম এন টাইপ স্তরের মধ্যে। এখন এখানে অতিরিক্ত পরিমাণ ইলেকট্রনের উপস্থিতির দরুন এরা এখানে থাকতে পারে না এবং পরবর্তী এন টাইপ স্তরের দিকে প্রবাহিত হয় এবং তারপর কালেক্টর টার্মিনালের মাধ্যমে প্রবাহিত হতে হতে ফেরত আসে এমিটার টার্মিনালের মধ্য দিয়ে প্রথম এন টাইপ স্তরের ভেতর। অর্থাৎ একটি সামান্য পরিমাণ বিদ্যুৎ প্রয়োগ করে আমরা একটি বৃহৎ পরিমাণ বিদ্যুৎ প্রবাহ পেয়ে যাই। সুতরাং এখানে ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করছে এবং বিদ্যুৎ শক্তিকে বাড়িয়ে দিচ্ছে। ট্রানজিস্টরের সমতল দিকটিকে সম্মুখে রাখলে সবথেকে বাঁ দিকের টার্মিনালটি হলো এমিটার, মাঝখানেরটি বেস এবং সবথেকে ডান দিকেরটি হলো কালেক্টর টার্মিনাল। এরপর আমরা জানব ইন্টিগ্রেটেড সার্কিট সম্পর্কে। ইন্টিগ্রেটেড সার্কিট অথবা মনোলিথিক ইন্টিগ্রেটেড সার্কিট হলো সেমিকন্ডাক্টর উপাদানের একটি ছোট্ট ফ্ল্যাট টুকরোতে অনেকগুলি সার্কিটের সমাহার। এখানে ছবিতে আমরা একটি ইন্টিগ্রেটেড সার্কিট দেখতে পাচ্ছি। পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে অনেকগুলি ছোট ছোট সার্কিট একটি ছোট্ট ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে সমাহিত। ইন্টিগ্রেটেড সার্কিটকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করা যেতে পারে, যেমন অসিলেটর,
অ্যাম্প্লিফায়ার, টাইমার, কাউন্টার অথবা মাইক্রোপ্রসেসর অর্থাৎ কম্পিউটার মেমোরি হিসেবে। আমাদের আজকের পরবর্তী এবং অন্তিম আলোচ্য বিষয় এলইডি। এলইডি আজকের যুগে সবাই চেনে, এলইডি লাইট, এলইডি টিভির দৌলতে এই নামটার সঙ্গে আমরা খুব ভালোভাবে পরিচিত। কিন্তু এর পুরো নাম কি? লাইট এমিটিং ডায়োড, এক ধরনের পিএন জাংশন ডায়োড যার লিডগুলিকে বৈদ্যুতিক উৎসের সাথে যুক্ত করলে ফোটন রশ্মির আকারে আলো নির্গত হয়। এখানে ছবিতে আমরা কিছু এলইডি লাইট দেখতে পাচ্ছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরও এরকম তথ্যমূলক ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।